ক্যালেন্ডারে বলছে সময়টা চৈত্র, কিন্তু এর মধ্যে কারণে অকারণে যখন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর স্যাঁতস্যাঁতে একটা ভাব, যার জন্য বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যার সমাধান ও সাথে কিচেন টিপস, সাথে ঘরোয়া টিপস সহ ৮টি গুরুত্বপূর্ণ টিপস থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, আর যদি অনেক বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে চলে আসছি প্রথম টিপসে। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি। তো এই যে একসাথে অনেকগুলো কাঁচামরিচ কীভাবে কাটতে পারবেন সেটা একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি কাঁচামরিচগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেন আর এইভাবে কাটেন তাহলে কিন্তু একটা একটা করে কাটা লাগবে না, আবার ছুটে ছুটে যে বিচিগুলো এসে হাতে লাগে জ্বালা পোড়া করে সেই সমস্যা থাকবে না। তো এভাবে করে আপনারা একসাথে অনেকগুলো কাঁচামরিচ একত্রে কেটে নিতে পারেন। আশা করি এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে, আর এই পদ্ধতিটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসছি পরবর্তী টিপস। তো দেখা যায় অনেক ধরনের সবজি আছে যেগুলো কাটতে গেলে কিন্তু আমাদের হাতে কালো কালো একটা দাগ পড়ে যায়, নখের ভিতরে কালো হয়ে যায়, আর এই কালো দাগগুলো উঠতে চায় না, খুবই বিশ্রী দেখা যায়। তো কালো হবে না সেটার একটা পদ্ধতি, সেটা হচ্ছে সবজি কাটার আগে সরিষার তেল মেখে নেবেন হাতে ভালো করে, তাহলে সবজি কাটতে গেলে হাত কালো হবে না। এরপরেও যদি হাত কালো হয়ে যায় তাহলে কি করতে হয় সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপরে যদি কেউ জানতে চান যে এই সবজি কাটার পরে হাত কালো হয়ে গেলে কি করতে হয়, আমি আবারও পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আসলে আমার লাইকের সংখ্যা অনেক বেশি কম থাকে, যার কারণে আমি উৎসাহ অনুপ্রেরণা ইদানিং কিন্তু পাচ্ছি না। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখেন এখন কিন্তু চৈত্র মাস, তারপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ করে বজ্রপাত সহ, আর বৃষ্টির কারণে দেখেন ফাঙ্গাস পড়ে গেছে আমার যে মাটির বাসনগুলো আছে, আর বিশেষ করে ক্যাবিনেটের পাল্লা, ক্যাবিনেটের ভিতরেও কিন্তু ফাঙ্গাস পড়ে যাচ্ছে। তো বর্ষাকালে এইগুলো হয়, বর্ষাকালে অনেক সমস্যা আমাদের সামনে আসে। আর এই বর্ষাকালে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেটা আমি কিছু আজকে পদ্ধতি দেখিয়ে দেব। তো দেখেন আমি এখানে একটু হালকা তেল নিয়ে আমি আর কি মুছে নিচ্ছি ক্যাবিনেটগুলো। তো আপনারা যারা জানেন এই বোর্ডের ক্যাবিনেটে কিন্তু পানি লাগলে বোর্ডের ক্যাবিনেটগুলো নষ্ট হয়ে যায়, বোর্ডগুলো নষ্ট হয়ে যায়। ক্যাবিনেট হচ্ছে বোর্ডে, পানি হচ্ছে বোর্ডের শত্রু, তো সবসময় পানি থেকে দূরে রাখতে হয়। আর এখানে আমি হালকা করে একটু মুছে নিলাম। আর যারা বোর্ড দিয়ে ক্যাবিনেট করেন বা আলমারি করেন, তাদের যারা লোফার কাটেন না তাদের মাঝে মাঝে কিন্তু 2-1 ঘন্টার জন্য প্রতিদিন এইভাবে একটা পাল্লা খুলে রাখতে হয়, এতে আলো বাতাস ঢুকলে এই ভাঙাসটা পড়ে না, একটা পদ্ধতি। পরবর্তী যে পদ্ধতি সেটা হচ্ছে মাটির বাসন। তো দেখেন মাটির বাসনে কিভাবে ভাঙাস পড়েছে, তো এই ভাঙাসগুলো কিভাবে দূর করব সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি কিছু সরিষার তেল নিয়েছি, এখন এই সরিষার তেল দিয়ে সমস্ত গায়ে প্রলেপ দিয়ে দিব। তো এই সরিষার তেল দিলেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে আর ভাঙাসগুলো উঠে আসবে। আর এখন যদি পানি দিয়ে ধুই তারপরে কিন্তু আবার ভাঙাস পড়বে। তো আমি যেহেতু এখন ব্যবহার করব না, তো সরিষার তেল দিয়ে আমি পরিষ্কারটা করে নিব। আর এটা এখন আমি কিন্তু ক্যাবিনেটের মধ্যে রাখবো না, এটা আমি আলো বাতাসযুক্ত কোনো একটা জায়গায় রাখবো। আর ক্যাবিনেটের মধ্যে রাখলে কিন্তু অবশ্যই পাল্লা খুলে রাখতে হবে 2-1 ঘন্টার জন্য। আবারও বলে দিচ্ছি, যাদের এই ক্যাবিনেট লোফার কাটা নেই তারা এই বর্ষাকালে কিন্তু 1-2 ঘন্টার জন্য এই পাল্লা এইভাবে খুলে রাখতে হবে, না হলে ভিতরে ভাঙাস পড়ে যাবে। তো আশা করি এই পদ্ধতি দুইটাই কাজে লাগবে আপনাদের। যাদের ক্যাবিনেট করা আছে বা যাদের মাটির বাসন আছে তারা এই পদ্ধতি অবলম্বন করলে এই বাড়তি কষ্টটা হবে না। তো যেহেতু রোজার মাসে আমি কিন্তু খেয়ালই করিনি যে এই আলমারির মধ্যে এই অবস্থা, তো দেখতে গিয়ে দেখি এই অবস্থা, ভাঙাস পড়ে গেছে। আর এখন এটা আমি সম্পূর্ণটা ক্লিন করে নিলাম। আর এখন অবশ্যই আলো বাতাসে রাখবো, না হলে আবার ভাঙাস পড়ে যাবে। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস, সেটা হচ্ছে এই যে বর্ষাকালে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যারা ম্যাচ ব্যবহার করেন এই ম্যাচগুলো কিন্তু জ্বলতে চায় না। তো এই ম্যাচগুলা ভালো থাকে যাতে কোনো রকমভাবে যাতে নরম না হয় সেটার একটা পদ্ধতি দেখিয়ে দেব। তার আগে যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে চালের পোকা যাতে না লাগে সেটাই দেখাবো। তো দেখেন এই ম্যাচগুলো কিন্তু জ্বলতে চাচ্ছে না। তো চাল হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য, আর ম্যাচ হচ্ছে চালের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে পোকার জন্য। তো যাদের চালের অনেক বেশি চাল মানে সংরক্ষণ করে রাখেন, তো তারা নিম পাতা, শুকনা মরিচ, তেজপাতা এগুলো দেওয়ার পরেও ব্যর্থ হন, তারা এই ম্যাচ দিয়ে ট্রাই করতে পারেন। কারণ ম্যাচে যে বারুদের একটা গন্ধ থাকে, এটা কিন্তু পোকা ধারের কাছে আসে না এই গন্ধ। তো এই যে आमी देखें एखोन एई म्याशटा चालेर भितरे रेखे दिब। तो एई म्याश राखार कारणे किन्तु छोटो छोटो जे पोकागुलो आसे सेई पोकागुलो आसबे ना। एटा गेलो एकटा पद्धति। एई जे एखोन म्याशटा आमी चालेर भितरे रेखे दिलाम। एखोन एई म्याशगुलो जाते नरम ना हय बर्षाकाले सेटार जोन्नो कि करबेन, एटा होच्छे खुबই गुरुत्वपूर्ण एकटा टिप्स। तो देखें এই যে ম্যাচগুলো কিন্তু বর্ষাকাল আসলে কোনোভাবে পানি না লাগলেও কেমন যেন একটু নরম হয়ে যায়, কি আপ চাই না। তো এটা কিভাবে আর কি সব মচমচা রাখা যায়, যেটাকে বলে শক্ত রাখা যায়, তো সেটাই দেখে দিচ্ছি। তো এই যে ম্যাচের বক্সের ভিতরে কিছু চাল দিয়ে রাখতে পারেন বা একদম সরাসরি চাল দিয়ে চালের কোটার ভিতরে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু ম্যাচগুলো খুবই ভালো থাকবে, ম্যাচের আগুন জ্বালাতেও সুবিধা হবে, কোনোভাবে কিন্তু ম্যাচ নরম হবে না। তো আশা করি এই পদ্ধতিটা কাজে লাগবে আপনাদের সামনে বর্ষাকালে বা এখন বর্তমানে যে বর্ষা হচ্ছে এই বর্ষাতেও কিন্তু আপনাদের কাজে লাগবে। আর চালে পোকা লাগবে না আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে অবশ্যই এয়ারটাইট কোনো কন্টেনার ব্যবহার করতে হবে যাতে কোনো আলো বাতাস কিংবা কোনো কিছু না ঢুকতে পারে, তাহলে কিন্তু পোকাও লাগবে না। তো আশা করি এই পদ্ধতিটা ভালো লেগেছে যারা জানতেন না তাদের কাছে। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো দুধ জাল করার সময় দেখবেন কর্নার দিয়ে একটা কালো একদম দাগ পড়ে যায় আর সর পড়ে যায় যেটা, তো সেটা না পড়বে না কোন পদ্ধতি অবলম্বন করলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে একটু পানি নিয়ে নিলাম, এখন দুধটা জাল করব। তো জাল করার আগে একটু পানি নিয়ে নিলাম, পানি নিয়ে সব জায়গায় লাগিয়ে নিলাম, নিয়ে এখন আমি দুধটা ঢেলে নিচ্ছি। এখন যদি জাল করি তাহলে কিন্তু ওই যে মোটা কালো সর পড়ে থাকে ওটা কিন্তু পড়বে না, আর ওইটা কিন্তু উঠাতে গেলে অনেক বেশি ঝামেলা হয়। তো এই পদ্ধতিতে যদি দুধ জাল করেন আপনাদের দুধের হাঁড়িতে কালো সরও পড়বে না বা কালো হয়ে যাবে না, বা সরটা আলতোভাবে ঘষা দিলেই কিন্তু উঠে আসবে যেটুকু পড়বে। তো আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগবে যারা জানতেন না তাদের জন্য। আর এখন দেখেন এই যে আমি অর্ধেকটা দুধ জাল করে নিচ্ছি আর বাকিটা আমি রেখে দিব ফ্রিজে। তো এখন হাতের কাছে আমার কিছুই নেই, তো এখন এটা আমি কিভাবে আটকে রাখব যাতে বাতাস না ঢুকে, আর বাতাস ঢুকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এমনভাবে আটকে নিতে হবে সেটা বাতাস যাতে না ঢুকে। আর এই যে ছুরিটা আমি কিন্তু গরম করে নিচ্ছি, আর গরম করেই আমি কিন্তু এই যে এইভাবে যদি ভাঁজ করে দেওয়া হয় তাহলে কিন্তু আটকে যাবে। তো দেখেন কত সুন্দরভাবে আটকে গেল, আর এত সহজ পদ্ধতি এর থেকে আর হয় না আসলে। তো আর দুধের প্যাকেট খোলার পরে কিন্তু দুধটা তাড়াতাড়ি শেষ করতে হয়, তা না হলে এর আসল গুণগত মান এমনি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। তারপরে চলে আসছি পরবর্তী টিপস, এটাও বর্ষা নিয়ে। তো বৃষ্টির সময় দেখবেন বালিশ কাঁথা যতই পরিষ্কার থাকুক একটা স্যাঁতসেঁতে একটা গন্ধ থাকে, তো এই গন্ধ কীভাবে দূর করবেন। তো দেখেন এখানে আমি একটা আতরের শিশি নিয়েছি, এটা হচ্ছে খালি, তো মুখটা খুলে নিয়েছি। আর এই খালি শিশিটা যদি বালিশের নিচে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই স্যাঁতসেঁতে ভাবটা চলে যায়। আর আমি কিন্তু এই কাজটা সবসময়ের জন্যই করি, আমার কাছে তো খুবই ভালো লাগে, শুধু বর্ষার সময় না আমি সবসময়ের জন্যই করি। তো এটা ক্যাবিনেটের মধ্যেও রাখি, কাপড় চোপড়ের মধ্যে, আর বালিশ কাঁথার মধ্যেও রাখি। তো এটা থাকবে উল্টা পাশে, অনেকে ভাবতে পারেন মাথায় ব্যথা হবে, না এটা হচ্ছে উল্টা পাশে থাকবে। তো দেখেন আমার বালিশের চেন আছে বলে চেনের ভিতরে রাখছি, আর চেন না থাকলেও সরাসরি নিচেই রাখা যাবে, এতে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঘুমটাও ভালো হবে। তো আশা করি আজকের আটটা টিপস আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আগামী দিনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।